বাংলাদেশে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এবং একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর লাগবে। এজন্য সুরক্ষা.gov.bd এই ঠিকানায় আপনাকে যেতে হবে, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে কোনো ব্রাউজার থেকে এই ঠিকানায় প্রবেশ করার পর, এই ওয়েবসাইটে ব্রাউজ করার পর আপনার নিবন্ধন, যদি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে চান তাহলে নিবন্ধন বাটনে ক্লিক করুন, অথবা এখানে হোম পেজের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এই বাটনে ক্লিক দিলেও হবে। আর যদি আপনি পাসপোর্ট দিয়ে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান তাহলে আপনাকে নিবন্ধন পাসপোর্ট বাটনে ক্লিক করতে হবে। এইখানে দেখুন, শ্রেণী বা ধর্ম নির্বাচন করুন। বিদেশি নাগরিক, আপনি যদি বিদেশি নাগরিক হন তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। বিদেশগামী বাংলাদেশি কর্মী, আপনি যদি বাংলাদেশ থেকে বিদেশে যেতে চান, বাইরের যে কোনো কান্ট্রিতে যেতে চান, তাহলে এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। অথবা বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী হলে আপনাকে এই অপশন সিলেক্ট করতে হবে। এরপরে অপশন সবারই একই, এরপর শুধু নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এগুলো সিলেক্ট করতে হবে। আপনি যদি অন্য যেতে চান তাহলে এই অপশন সিলেক্ট করুন, আর শুধুমাত্র সুইডেন এবং কুয়েতগামী হলে এই অপশন সিলেক্ট করুন। এরপরে পাসপোর্ট নাম্বার দিন, জন্ম তারিখ দিন, মাস বছর সিলেক্ট করে নেক্সট যাচাই বাটনে ক্লিক করুন। এরপরে আপনারা এই সাধারণ নিবন্ধনের মতোই নাম পাবেন, এরপর বিভিন্ন পরবর্তী অপশনগুলো সিলেক্ট করবেন একই রূপে। আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে আগ্রহী হন তাহলে এখানে নিবন্ধন অথবা হোম বাটনে, হোম পেজের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এই বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে অপশনগুলো সিলেক্ট করতে হবে, শ্রেণী বা ধরন, কোন শ্রেণী থেকে আপনি নিবন্ধনের জন্য আবেদন করতেছেন। আপনি যদি 25 বছরের ঊর্ধ্বে নাগরিক হন তাহলে এই অপশনটি সিলেক্ট করুন, অথবা আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করুন। ধরুন আপনি নাগরিক 25 বছর পরে সিলেক্ট করেছেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিন, নম্বর দেওয়ার পরে জন্ম তারিখ সিলেকশন করুন, এরপর বছর সিলেকশন করুন, এরপরে ওপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। আপনাকে যেভাবে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সেভাবেই দিতে হবে। সম্পূর্ণ পরে এখানে যাচাই বাটনটি অ্যাক্টিভ হবে, আপনি এই একটু ভুল করলে যাচাই বাটনটি অ্যাক্টিভ হবে না। যদি আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি সঠিক হয় তাহলে এখানে নাম দেখাবে, এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। নাম যদি ঠিক থাকে তো মোবাইল নাম্বারটি দিন। এরপর বিভাগ সিলেক্ট করুন, এরপর জেলা, উপজেলা, এরপর কেন্দ্র সিলেকশন করুন, তারপরে সংরক্ষণ বাটনে সর্বশেষ ক্লিক করুন।
এরপরে ভর্তি কার্যক্রম হলো মোবাইল নাম্বার টিপে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা আপনাকে দিতে হবে। এটা দেওয়ার পরে আপনি ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এটি সম্পূর্ণ হওয়ার পর আপনার টিকা কার্ডটি ডাউনলোড করতে হবে। টিকা কার্ড অপশনে যান, আর যদি আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে টিকা কার্ড ডাউনলোড পাসপোর্ট থেকে বাংলাদেশি বিদেশি নাগরিক এই অপশনে যেতে হবে। যেহেতু আপনি যদি আপনি জাতীয় পরিচয় পত্র থাকেন তাহলে জাতীয় পরিচয় পত্র আমরা এখানে দিই। এরপরে যখন আপনাকে মেসেজ আসবে, টিকা পাওয়ার মেসেজ আসবেন, সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে যাবেন এবং আপনি টিকা নিয়ে চলে আসবেন। ধন্যবাদ।